নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই জীবনের আলো এই অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করি একটা ফোকাস রাখার, যেটা হচ্ছে মানুষের চলার পথে কোনো সমস্যা যেন না আসে। অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, জীবনে চলার পথে সমস্যাগুলো আসবেই, এবং তার সঙ্গে সঙ্গে কানেকশন পায় আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে নির্দিষ্ট ভাবগুলো রয়েছে। আমি তার জন্য বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাত্রা কিন্তু চলবে। সেই জন্য দেখবেন আজকে যে বিশেষ অনুষ্ঠানটা রয়েছে, তার মধ্যে যে বিশেষ বিষয় রয়েছে সেটা হচ্ছে ব্যভিচারী দোষ। এই ব্যভিচারী দোষ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে বারংবার বাধা পাচ্ছেন এবং আপনার চলার পথ, অর্থাৎ এক্ষেত্রে বিশেষ করে যারা সমস্যার মধ্যে পড়ে, মেন্টালি খুব ডিস্টার্ব জায়গায় তৈরি হয় যাদের, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রচণ্ড তাকে নিয়ে বিশেষ করে বেশি চিন্তায় থাকে বাবা মা, অর্থাৎ তার গুরুজন যারা থাকবে তারা কিন্তু সেই সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত থাকবে যদি ব্যভিচারী দোষটা এই জন্মছকে সেই জাতক বা জাতিকার থাকে। এবং এই ব্যভিচারী দোষটা কিন্তু ছোটোর থেকে তার এফেক্ট, এবং এই ছোট অর্থাৎ যখন কম বয়স, বাল্যকাল বলুন, কৈশোরকাল বলুন, তখন এই ব্যভিচারী দোষটা এমন একটা জায়গায় পৌঁছায় তাতে কিন্তু তার চলার পথ কিন্তু মসৃণ হওয়ার থেকে আরও ক্রিটিক্যাল জায়গা তৈরি হয়ে যায়, এবং তার লাইফস্টাইলটাই অন্য রকম হয়, পরিবর্তন হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি জাতক হয়, অর্থাৎ যদি ছেলে হয়, তাহলে সে মেয়ে সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে আমি যে জায়গাগুলো বলছি সেইগুলোই হয়। আপনাদের দেখবেন মেয়ে সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে সে কিন্তু বিভিন্নভাবে ছোটাছুটি করে, এবং এটা যদি জাস্ট উল্টো হয়, যদি এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, তাহলেও কিন্তু ঠিক জাস্ট অপোজিটটাই তাদের মধ্যে তৈরি হয়, এবং তার কারণে কিন্তু জীবনের যে জায়গাটা পাওয়া উচিত সেটা কোথায় না কোথায় ব্রেক করে যায়। আবার এটার জন্য আবার শুভ যোগও আছে, অর্থাৎ এই যে যোগটা বলবো ব্যভিচারী যোগ, সব সময় তার জন্য কিন্তু কানেকশন পায় না। কখন ব্যভিচারী যোগ তৈরি হয় আর কখন ওই যোগটায় তার ক্ষেত্রে রাজযোগ তৈরি হয়, এটা নিয়ে কিন্তু আজকের আলোচনার মধ্যে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দুদিন পরে, অর্থাৎ কয়েকদিন পরে যাদের পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা, এবং সকলকে আমি বলবো যে আরও ভালো পরীক্ষা হোক, প্রত্যেকের ভালো পরীক্ষা হোক, কিন্তু জীবনের প্রথম পরীক্ষা এবং খুব বড় পরীক্ষা, তারা আগামী দিনে খুব ভালো সাফল্য লাভ করুক এটা আমি আশা করি। এবং আমরা অবশ্যই চাইবো ঈশ্বরের কাছে যাদের তাদের রেজাল্টটা আগামী দিনে যেন ভালো হয় এবং তারা ভালোভাবে পরীক্ষাগুলো দেয় যেন। যাই হোক, তাদের কিছু টিপস অবশ্যই আজকে তার মধ্যে আলোচনার মধ্যে থাকবে। ফোনে একজন এসে গেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হালি শহর থেকে বলছি। হালি শহর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নিজের বিষয়ে, ডেট অফ বার্থ? 11/10/1992। 11/10/1992 এ জন্ম হয়েছে। জন্মস্থান, টাইমটা? কল্যাণী। টাইম? বিকেল 5:40 PM, তাই তো? কল্যাণী জন্মগ্রহণ হয়েছে, এখন বলছেন হালি শহর থেকে। 92 জন্ম, কেরিয়ার এখনও সেইভাবে, কেরিয়ারের জায়গা নিয়ে চিন্তা আর প্রচণ্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি, খুব কেয়ারফুলি চলতে হবে আগামী দেড় মাস। মেন্টাল ডিস্টার্ব জায়গা তৈরি হবে, প্রচণ্ড রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি চলছে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু বারবার বলবো, আগামী ডেট থেকে দু মাস চোট আঘাত লাগার জায়গা রয়েছে, খুব সিরিয়াস, এবং ঘুম কম হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে। আর শনির সাড়েসাতির প্রভাব তৈরি হয়েছে, বন্ধুবান্ধব সঙ্গের কারণে জীবনে অনেক কিছু ক্ষয়ক্ষতির যোগ রয়েছে। কিন্তু আবার বলবো, এই চারটা কিন্তু নো ডাউট, কিছু কিছু জায়গা রয়েছে খুব ভালো, কিছু কিছু জায়গা রয়েছে খুব খারাপ। যেটা হচ্ছে জীবনে যেটা পাওয়া উচিত ছোটোর থেকেই সেটা পাবে না, কেমন? এক, দু নম্বর হচ্ছে বন্ধু সঙ্গ বিগত দু বছর ধরে জায়গাটাকে একটু ডিস্টার্ব হচ্ছে। আর কর্মের যোগ, যদি চেষ্টা করা যায় ভালো, খুব ভালো জায়গায় কর্ম যোগ রয়েছে, ঠিক আছে? এই কটা জিনিস রয়েছে চারটাতে, আর কি জানার ইচ্ছা আছে? আর বলছি শরীর স্বাস্থ্যটা, শরীর স্বাস্থ্য বললাম প্রথমেই, আমি বলে দিয়েছি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং শারীরিক যে সমস্যা, লগ্নের সাপেক্ষে থার্ড হাউজে কেতু এবং
কেতু এবং তার সঙ্গে মঙ্গলের কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো আবার বলছি, কারণ এখানে রাহু এবং কেতু নিচস্থ, এই নিচস্থ কেতুর সঙ্গে মঙ্গল কানেকশন করছে, এবং ষষ্ঠভাবে বৃহস্পতির সঙ্গে রবির কানেকশন রয়েছে, আর সপ্তমে রয়েছে শুক্র বুধের কানেকশন। এই কয়েকটা জায়গা ভালো রয়েছে কি না, কনসালটেন্সি রিলেটেড কোনো বিজনেস, কনসালটেন্সি রিলেটেড কোনো চাকরি বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো চাকরির এই সব জায়গাগুলো ভালো রয়েছে, এক। আর দু নম্বরও রয়েছে, আরেকটা কানেকশন রয়েছে ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা ভালো রয়েছে। আর একটা জিনিস, মাথা গরম কম করতে হবে, আগামী 2 থেকে 3 মাস প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে এবং মেন্টালি একটু কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হবে, কেমন কেয়ারফুলি চলতে হবে, না তো সমস্যা। অবশ্যই ভালো কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, কিন্তু এখন আমি আবার বলছি, এখন কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে পরে প্রফিট কিন্তু দেখতে পারবে না, এখানে শেয়ার মার্কেটে ইনভেস্টের জায়গাও রয়েছে, কিন্তু এই মুহূর্তে না, আগামী বছর থেকে জায়গাটা ভালো হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে, মাথায় রাখতে হবে। আমার প্রোগ্রাম দেখা হয়? কে দেখে কে দেখে কে দেখে বাস্তুর এখানে যে সমস্যা অবশ্যই রয়েছে, বাস্তুর সমস্যার যে যার কারণে কিন্তু এখানে দক্ষিণ পশ্চিম কর্নার ডিস্টার্ব জায়গা হয়ে আছে, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব যে কোনো একটা কর্নারের মধ্যে এখানে কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করছে, কেমন এই জায়গাটা ঠিক করতে হবে। কী আছে ওখানে দক্ষিণ পশ্চিমে, কী আছে দক্ষিণ পশ্চিমে? হ্যাঁ, ওই তো বললাম, ওটা নেগেটিভ এনার্জি, ঠিক আছে, ওই নেগেটিভ এনার্জির কারণে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এর কারণে অর্থ থাকবে না, কেরিয়ারের ডিস্টার্ব হবে, এবং বাড়ির যে বয়োজ্যেষ্ঠ যে থাকবে তার হার্টের প্রবলেম হবে এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে, সাবধানে থাকবে, কেমন ভালো থাকবে। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এবং বারবার বলি চার্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা জাতক জাতিকার লাইফস্টাইল কী হতে পারে, একটা জাতক জাতিকা কোন দিকে তার কিন্তু সাকসেস আসতে পারে। আমি আবার বলছি যে ব্যভিচারী দোষ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু কিন্তু বড় রকমের সমস্যা হতে যাবে না, অর্থাৎ বিবাহ হতে বাধা, দেখবেন যে বিবাহের একদম ফাইনাল জায়গা হয়ে গেছে, হয়তো তার সঙ্গে দুজনের সঙ্গে, এখন তো বিবাহের সিস্টেমটাই পুরো আলাদা, দেখা যায় যে মেয়ে এবং ছেলে, অর্থাৎ এখানে জাতক জাতিকা দুজন দুজনকে পছন্দ করে অনেক সময়, অনেক জায়গায় এখন দেখা যায়, এবং সেক্ষেত্রে দেখা গেলো তারা তাদের সঙ্গে যোগাযোগ থাকলো, কিন্তু এক নির্দিষ্ট সার্টেন টাইমের পর হঠাৎ করে সেই জায়গাটা ব্রেক করে গেল, অর্থাৎ অর্থাৎ যোগাযোগ হলো, সব জায়গা ঠিক হয়ে গেল, দুটো পরিবারের মধ্যে কথাবার্তার জায়গা হয়ে গেল, পাকা কথা হয়ে গেল, কিন্তু একটা সার্টেন টাইম পর হঠাৎ করে দুজনের মধ্যে, অর্থাৎ জাতক জাতিকা যার সঙ্গে বিবাহ হবে দুজনের, সেই তাদের মধ্যে কিন্তু একটা ডিটাচমেন্ট, মানসিক যে দূরত্ব তৈরি হয়ে গেল, এবং সেক্ষেত্রে কিন্তু লাস্ট মোমেন্টে এই ব্রেক করে দিতে বাধ্য হলো, কারণ এই ক্ষেত্রেও কিন্তু এই সেই ব্যভিচারী দোষ, এই ব্যভিচারী দোষ যদি জন্মছকে থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আবার এই ব্যভিচারী দোষ জীবনে কিন্তু সে প্রতিষ্ঠা করে দেয়, যার এত অর্থ ইনকামের জায়গা করে দেয়, সেই অর্থ সে কোথায় রাখবে, কিভাবে খরচ করবে সেই জায়গাটা কিন্তু নিয়ে যায়, এবং তার জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে বার বা এই ধরনের বিভিন্ন মিউজিক বার এইসব জায়গাগুলো কিন্তু গিয়ে টাকা উড়াতে অভ্যস্ত হয়, এবং তারা সেইভাবেই নিজের লাইফস্টাইলটাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে, আপনার সন্তানের জন্মছকে থাকে তাহলে অবশ্যই তার রেক্টিফিকেশন আছে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদীয়া থেকে বলছি। হ্যাঁ, নদীয়া কৃষ্ণনগর থেকে। নদীয়ার কৃষ্ণনগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ২৭ সেপ্টেম্বর বললেন, তাই তো? ১৯৯১। টাইমটা সকাল ১১:২৮ আপনার জন্ম হয়েছে, জন্মস্থান কি কৃষ্ণনগর ছিল? কৃষ্ণনগর। আপনি এখন কৃষ্ণনগর থেকেই বলছেন, তাই তো? কৃষ্ণনগর থেকে বলছেন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, আপনার জানা আছে এটা? হ্যাঁ
বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম। জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল ছোটর থেকেই আপনার, অর্থাৎ আপনার স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু বিপত্তি। অর্থাৎ আমি আবার বলছি, আপনাকে একদম মিলিয়ে দেখে নেবেন, জীবনের আপনার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পায়নি, একদম অ্যাকুরেট কথা। এবং আপনার জীবনে যেটা আপনার পাওয়া উচিত, আবার সেই ঘুরে গিয়ে সেই স্বপ্নের জায়গাটা আসছে, আপনার যেটা পাওয়া উচিত জীবনে সেটা পাননি আপনি, এর জন্য যথেষ্ট কষ্ট বেদনা আপনার মধ্যে আছে। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, আবার এখনও বলছি 91 আপনার জন্ম, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গা রয়েছে, আবার আগামী দিনে খুব ভালো জায়গা রয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার মতো জায়গা রয়েছে। কিন্তু আপনার জন্মছকের যেটা বলবো, শনিভঙ্গ কাল সর্পদোষ হয়ে আছে, এই শনিভঙ্গ কাল সর্পদোষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা অবশ্যই হবে। দেখবেন নার্ভের সমস্যা আসছে, মাঝে মধ্যে পায়ের সমস্যা আসছে, এবং অনেক মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে। হ্যালো, আমি যে যে কথাগুলো বললাম আপনি মিলিয়ে দেখেছেন, এগুলো হচ্ছে আপনার? হ্যাঁ। এবং আপনি জীবনে ছোটর থেকে, আপনি আজকে এই যে 91 আপনার জন্ম, কত বছর বয়স হলো আপনার? হ্যাঁ, তাহলে এই 30 বছর বয়সটা আপনি পার করে আসলেন, জীবনে যতটা আপনার পাওয়া উচিত অন্যদের তুলনায়, আপনি সবটা পেয়েছেন? আপনি অন্যদের তুলনায়, আমি বলবো সেই জন্যই যে জীবনে যতটা পাওয়া উচিত অনেক জাতক জাতিকা সেটা পায় না, কিন্তু সেখানে কষ্ট দুঃখ তার মধ্যেই থেকে যায়। কিন্তু আপনার জন্মছকের কিছু ভালো যোগ রয়েছে, অবশ্যই ভালো যোগ রয়েছে, যেটা হচ্ছে গজকেশরী যোগ রয়েছে। যে গজকেশরী যোগ আপনার জীবনে অর্থের হয়তো খুব কষ্ট দেবে না, অর্থ যেভাবেই হোক আপনি দেখবেন ম্যানেজ হয়ে যাচ্ছে, কিন্তু এইরকম জায়গা থাকতে থাকতে একটা সমস্যা তৈরি হবে। এবং এই সময় এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে এই বছরের ডিসেম্বর মাস, সাবধানে থাকবেন, কারণ তখন একটা চোট আঘাত লাগার জায়গা রয়েছে আপনার। কেমন? হ্যাঁ বলুন। আপনার চাকরির যোগ রয়েছে, আপনার চাকরির যোগ রয়েছে, কাল সর্পদোষের প্রতিকার করবেন, শনিভঙ্গ কাল সর্পদোষের প্রতিকার করবেন, ভালো জায়গায়, আপনাকে বললাম ম্যানেজমেন্ট বা টিচিং প্রফেশন বা এইসব জায়গায় কিন্তু আপনার চাকরির যোগ খুব শুভ রয়েছে। কিন্তু আবার বারবার বলছি যে আপনার প্রতিকার যেটা করতে হবে, কাল সর্পদোষের প্রতিকার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে, ভেরি রিসেন্ট একটা কানেকশন পেয়েছে, যেটা কালী পুজোর পর থেকে, গত কালী পুজোর পর থেকে আগামী কালী পুজোর মধ্যে আপনার বাড়িঘরের কিছু পরিবর্তন, নতুন কোনো সম্পত্তি পাওয়া বা কিছু এই ধরনের জন্মস্থান বা বাড়িঘরের কিছু স্থান পরিবর্তনের কানেকশন রয়েছে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। প্রথমে প্রতিকার করবেন, আমি বারবার বলি যে আপনার এই টাইম টু এই টাইমে এই যোগটা রয়েছে, কিন্তু তার আগে প্রতিকার আমি সব জায়গাতেই বলে থাকি, কারণ আপনার এই প্রতিকার না হলে সময়টা পার হয়ে যাবে। আপনি এই ছোটোবেলায়, আমি প্রথম থেকে বললাম, আপনি যে 30 বছর পার করে এসেছেন, আপনি যে জিনিসটা জীবনে আপনার যেটা পাওয়া উচিত সেটা পাননি, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমি আপনাকে টাইমটা বলে দেবো, হয়তো আপনাকে টাইমটা বলে দেবো, কিন্তু আপনি সেটার জন্য ওয়েট করবেন, কিন্তু আপনার প্রতিকার করলেন না তাতে আপনি পাবেন না। আমি বারবার বলি যে জীবনে যা কিছু পাওয়ার আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে, সেই জন্য জন্মছকের যে নেগেটিভ কানেকশনটা আছে সেইগুলোকে রেক্টিফাই করতে হয়, সেইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, তার জন্য গাইডলাইন আছে, সঠিক গাইডলাইন আপনি যদি পান অবশ্যই আপনার জীবনে সাকসেস পাবেন, আমি এই জন্য বারবার বলি। আচ্ছা নমস্কার, কে বলছেন? নমস্কার, বোলপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছেন, ডেট নাম বলুন। কৃষ্ণা মণ্ডল। কৃষ্ণা মণ্ডল, ডেট অফ বার্থ? 17/11/1700। 67? টাইমটা? রাত্রি 9:50। একদম অ্যাকুরেট আপনি যেটা বললেন, না কম বেশি আছে দেখো দিক? কয়েকটা জিনিস আমি বলবো, ঠিক আছে, কয়েকটা জিনিস আমি বলছি, আপনি মিলিয়ে দেখে নেবেন। আপনার জন্মস্থান কোথায় ছিল? দেখুন, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম।
তাই তো? আচ্ছা, আপনি জীবনে কোনো কর্ম করেছেন না হাউস ওয়াইফই ছিলেন? আমি কর্ম করি স্যার। কর্ম করেন, তাহলে এই যে জায়গাটা কৃত্তিকা নক্ষত্র, মাথা রাখুন, কৃত্তিকা নক্ষত্রে থাকলে পরে সেই সকল জাতক জাতিকা কর্মের মধ্যে থাকে, অর্থাৎ আপনার এই জন্মছোঁয়ার যে ডেট অফ বার্থ টাইম দিয়েছেন একদম পারফেক্ট। আমি সেই জন্য একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করে নিলাম যে আপনি কর্ম করেন, কারণ কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্মগ্রহণ হয় তারা ভালো জায়গায়, স্ট্যান্ডার্ড জায়গায় কোনো কর্মের মধ্যে সে যুক্ত থাকে। এবং আপনার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কিসে ভালো ভালো জায়গা আছে। যাই হোক, আপনার এই জন্মছকের যে কানেকশন, আপনি যে অর্থ ইনকাম করবেন, দেখবেন অর্থটা আপনি নিজের পারপাস না লাগিয়ে অন্যের জন্য সহযোগিতা করেন, বিশেষ করে এই জায়গাটার পরিবর্তন করবেন। তাহলে না হলে কি হবে, একটা সময় আসবে আপনার জীবনে যে সময়ে আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি সেটা পাবেন না। এটা কিন্তু আপনার জন্মছকে আছে, একটু সাবধানে থাকলে আপনার ভালো হবে। কারণ আপনি যা অর্থ ইনকাম করবেন দেখবেন আপনার আশেপাশে যারা থাকবে যদি কোনো রকমের তাদের সহযোগিতার প্রয়োজন হয় আপনি হাত বাড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা একটু চেক করে চলবেন, ভালো হবে। আপনার জন্মছকের আর একটা জায়গা রয়েছে, এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এবং হিমোগ্লোবিনের পরিমাণটা শরীরে কমতে থাকবে আপনার। এবং এই যে জায়গাটা রয়েছে এটার জন্য অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। স্ক্রিনের প্রবলেম হবে দেখবেন মাঝে মধ্যে আপনার, এটা ছোটোর থেকে আছে স্ক্রিন ডিজিজ, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা এখনো 3 বছর, 2025 সাল, 2025 সালের মে মাসের পর আপনার এই কেসটা উঠবে, কারণ এই জায়গাটা এখন আরো বেশি সমস্যা তৈরি হয়ে গেছে। জেনে রাখুন আপনার জন্মছকের যে কানেকশনটা এখন এখন যে জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে আস্তে আস্তে, আপনার বিপক্ষে কিন্তু এই মুহূর্তে যা কানেকশন হয়ে আছে যাবে। সুতরাং এইগুলো কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধানের যোগ রয়েছে এবং সেগুলো করবেন, কারণ এখানে আইনি সমস্যার কানেকশনটা কিন্তু এই বছর থেকে শুরু হয়ে গেছে ভীষণ করে, বেশি বেশি দেখবেন এর মধ্যে যা ডেট পড়বে আপনার পক্ষে যাচ্ছে না সেইভাবে, ঠিক আছে? এবং দেখবেন যে হ্যাঁ 15 সাল থেকে চলছে, এটা 25 সালের, একদম লিখে রাখুন 25 সালের মে মাসের পর। হ্যাঁ, 25 সালের মে মাসে গিয়ে আপনার কিছুটা রিকভারি হবে। আর এই মুহূর্তে আপনার যেটা সমস্যা আছে, মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, দেখবেন কর্মক্ষেত্রেও সেই সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে আসলেও সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং ঘুম কম হয়ে যাবে আর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা হবে আপনার, ঠিক আছে? অবশ্যই হবে, ঠিক আছে? আমি বারবার বলি যেগুলোর প্রতিকার যেটা সম্ভব আমি তাদেরই কিন্তু বলি যে হ্যাঁ আপনার এই দ্বারা, ঠিক আছে? আপনি দেখিয়ে নেবেন পাতারাপিটা কবে ডেট হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। যে বুকিং নাম্বার আমি বারবার বলি, বুকিং নাম্বারে ফোন করে একবার জেনে নেবেন কোথায় কোন দিন ডেট, কারণ আগামীকালকে কিন্তু বর্ধমানের চেম্বারে আপনারা পাচ্ছেন, বর্ধমান চেম্বারে আগামীকালকে আপনারা কিন্তু চেম্বারে পাচ্ছেন এবং যেখানে বসতাম সেইখানেই বসছি। সুতরাং যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন, কারণ আমাদের জীবনে জন্মছকের এমন এমন কিছু কানেকশন থাকে যেটা হয়তো আপনার ক্ষেত্রে সেটা আপনি চাননি কোনো দিন কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেছেন। আমি একটু ঘুরিয়ে জিনিসগুলো বলছি কিন্তু সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে আসে, যে হয়তো আপনার সন্তান আপনি কিন্তু সেটা চাননি, আপনার সন্তান ভালোভাবে মানুষ হোক, ভালো জায়গায় বিবাহ দেবেন এটা আপনি চেয়েছিলেন, কিন্তু আপনার সন্তান দেখা গেল এমন একটা সম্পর্কে জড়িয়ে গেছে সেটা আপনি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, হয়তো আপনার হাজবেন্ড এমন একটা জায়গায় গিয়ে এমন একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে সেটা আপনি আপনার পরিবারে কাউকে বলতে পাচ্ছেন না, তাতে সমস্যা, আপনার মান সম্মানের সমস্যা আছে, এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু জায়গাগুলো রিকভারি হবে, আমি আবার বলছি। আর যারা বর্ধমানের চেম্বারে দেখাবেন তাদের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে বর্ধমান চেম্বারের জন্য নাম লিখিয়ে নিতে পারেন। নমস্কার, কে আছেন? হাওড়া শিবপুর থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের মেয়ের নাম, ডেট অফ বার্থ? 28/1/2007। টাইমটা
দুপুর 1টা 34। দুপুর 1টা 40 মিনিটে জন্ম হয়েছে। জন্ম 34। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়া থেকে আপনি এখন হাওড়া থেকেই বলছেন তাই তো? হাওড়া থেকে বলছেন। আপনি মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন বলছে, লগ্ন হচ্ছে বিষলগ্ন, বিষ রাশি এবং রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? জানা আছে। এই রোহিণী নক্ষত্র এবং লগনচাঁদা মেয়ে, এই লগনচাঁদা জাতক জাতিকাদের জন্মগ্রহণের পরে জীবনে উন্নতি হয়, বাবা মায়ের উন্নতি হয়। হয়েছে আপনাদের? হ্যাঁ, সেটা আমি বলছি, মেয়ের বিষয়ে প্রবলেম আছে। এবং 2 নম্বর হচ্ছে বাবা মায়ের কিছু উন্নতি বা অর্থে আর্থিক জায়গা কিছু ডেভেলপ হয়। এবং এই জন্মছকটার যে কানেকশানটা রয়েছে বন্ধু বান্ধব জায়গা, মেয়ের ক্ষেত্রে ভীষণ খুব চাপ, মানে এখানে কিন্তু সমস্যায় পড়ে যাবে। 1 আর 2 নম্বর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা কম থাকবে। আর 2007 জন্ম, আবার বলছি এখানে যে সমস্যা রয়েছে, ওর অষ্টম মাঙ্গলিক রয়েছে। এই অষ্টম মাঙ্গলিক এবং শুক্র রাহুযুক্ত রয়েছে এবং এই শুক্র রাহুযুক্ত হয়ে অবস্থান করছে জন্মছকের 10ম ভাবে। সুতরাং এই জায়গাটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে যে কানেকশান পাচ্ছে, চতুর্থে রয়েছে কেতুর অবস্থান রয়েছে, আর তৃতীয় রয়েছে শনি, যেটা পড়াশোনা করার সময় ওর পরিবেশগত কিছু সমস্যা তৈরি হয় এবং তার কারণে ও পড়াশোনা দেখবেন অনেক ক্ষেত্রেই মনে রাখতে পারে না। হ্যালো, আমি ওইটাই তো বললাম, এটা যে সমস্যাটা তৈরি হয়েছে ওর বন্ধু সঙ্গটা বেড়ে গেছে, হয়তো ফিজিক্যালি জায়গাটা, অর্থাৎ বন্ধু বলি আমি বলি, দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে সামনাসামনি যোগাযোগ হচ্ছে না কিন্তু মোবাইলের প্রতি আসক্ত তো বেড়ে যাবে। 1 2 নম্বর হচ্ছে পড়াশোনা মনে রাখতে পারবে না, মন সত্যি চঞ্চল। এই মুহূর্তে যে কানেকশানগুলো পাচ্ছে তাতে ওর দেখবেন যে কিছু বললে না ও প্রচণ্ড রেগে যাবে, এবং রেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর শরীর স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে সত্যি সমস্যার আছে, চোট আঘাত লাগার জায়গা রয়েছে এই বছর পর্যন্ত, সাবধানে থাকতে বলবেন। এবং এই সময়টা ওর যতটা পারবে ভেজিটেবল খাবারটা বেশি খেলে পারে ওর ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? আর আগামী দিনে যদি ও গাইড করা যায় ওকে, তাহলে কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গা রয়েছে, রেজাল্টের জায়গা কিন্তু আগামী দিনে ভালো রয়েছে, কেরিয়ারটাও কিন্তু ভালো রয়েছে। কিন্তু বিবাহিত জীবন ওর ক্ষেত্রে কিন্তু শুভকর না, ঠিক আছে? ভালো থাকবেন, কারণ বিবাহিত জীবন ওর ক্ষেত্রে শুভ না, কিন্তু ওর কেরিয়ার লাইফ নো ডাউট ভালো, কিন্তু ওর যে লাইফস্টাইল সেটার সঙ্গে সবাই কম্প্রোমাইজ করতে পারবে না, এবং এটার জন্য কিন্তু তার যথাযথ প্রতিকার প্রতিবিধান। আমি যে আলোচনার মধ্যে ছিলাম যে ব্যভিচারী দোষ, এই ব্যভিচারী দোষ আমরা জানি যে লগ্নপতির সঙ্গে চতুর্থপতির যদি কানেকশান হয় তাহলে সেই সকল জাতক জাতিকার রাজযোগ তৈরি হয়, কিন্তু এই রাজযোগের সঙ্গে যদি কোনো কারণে অষ্টমপতির কানেকশান পায় বা রাহু নেগেটিভ রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু কানেকশানটা পুরোটাই কিন্তু সেই রাজযোগের পরিবর্তে পুরো উল্টোটা পাবে। এবং এটার কানেকশান শুধুমাত্র গ্রহগত কানেকশান, কি বলছে, গ্রহগত কানেকশান কিন্তু একটা নির্দিষ্ট কানেকশান রয়েছে। এবং যদি আপনার জন্মছকে থাকে তাহলে এই ব্যভিচারী দোষের কানেকশানটা শতগুণ বৃদ্ধি পাবে, এবং দেখবেন যে সময় সময় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে হয়তো সে ভালো জায়গায় চাকরি করছে কিন্তু আপনাদের বাবা মা যারা আছে তাদের কথা পুরোপুরি অবাধ্য, এবং দেখা যাচ্ছে বিবাহও হয়েছে কিন্তু সেই বিবাহিত জীবনে কিন্তু তার সমস্যা তৈরি হয়ে গেছে, অর্থাৎ তার লাইফস্টাইলের সঙ্গে তার পরিবার তাকে কিন্তু মানিয়ে নিতে পারবে না, অ্যাডজাস্ট হবে না, এই ব্যভিচারী দোষ যদি থাকে। আচ্ছা নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের নাম? ছেলের নাম অক্ষয় দে। ডেট অফ বার্থ? জুলাই। কত জুলাই? 28শে জুলাই। 1900 কত? 1982। 82। টাইমটা? টাইমটা কত? দুটো 45। দুপুর 2:45 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বীরভূম,
জন্মস্থান বীরভূম হসপিটালে ছিল। আপনি একদম টেনশন করবেন না, আপনি কিন্তু খুব টেনশনের কথা বলছেন, কেমন? কোনো টেনশনের ব্যাপার নেই একদম। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের যে লগ্ন বলছে বৃশ্চিক লগ্ন তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণ। হ্যাঁ, তুলা রাশি বললাম তো, অর্থাৎ ওর যেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন তুলা রাশি, কেমন? লগ্নটা বৃশ্চিক আর তুলা রাশি, কেমন? এই তুলা রাশির সাপেক্ষে ওর যে জায়গাটা, ওর জীবনে প্রচুর সম্পত্তির অধিকারী হবে ও, জেনে রাখুন, প্রচুর সম্পত্তি। হ্যাঁ, আমি বলি শুনুন, ডিভোর্স হয়ে যাবে মানে আমি বলেছি মানে হবেই, কারণ কারণ আমি বলে দিচ্ছি, এটা ডিভোর্সটা কবে হয়েছে? আচ্ছা, কয়েকটা জিনিস আমি আপনাকে বলি, শুনুন, আমি যেগুলো বলবো সাধারণত পুরোটাই ক্যালকুলেশনের ওপর, জ্যোতিষশাস্ত্রের টোটালটা ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে। আমি আবার বলছি যে কারণ এখানে 360 ডিগ্রির অবস্থান রয়েছে এবং এই 360 ডিগ্রির মধ্যে 12টা ভাব রয়েছে, প্রত্যেকটা ভাবের মান যেমন 30 ডিগ্রি আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার মধ্যে রয়েছে নক্ষত্রের অবস্থান 27টা নক্ষত্র, এবং এই প্রত্যেকটা 27 নক্ষত্রের মান যেটা যে স্প্যান টাইম আছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এটা আমরা বলি না মাঝে মধ্যে কোন পাদে জন্মগ্রহণ করলো, এবং সেক্ষেত্রে কিন্তু 4টে ভাগ, অর্থাৎ এই যে পায়া, 4টে পায়ার যে কানেকশান সেটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। সুতরাং একটা গ্রহ কোথায় গিয়ে অবস্থান করলো, কত ডিগ্রি পেলো এবং লগ্নের সাপেক্ষে কত ডিগ্রির মধ্যে অবস্থান করলো, এটা সবটা ক্যালকুলেশনের বিষয়, এবং সেই জন্য আমি বললে মাথায় রাখবেন, একটু সিরিয়াস হবেন এবং সেক্ষেত্রে চেষ্টা করবেন সতর্ক থাকার। যাই হোক, আপনার ক্ষেত্রে যেটা ছেলের আমি বলে দিয়েছিলাম যে এর আগে যে ওর ডিভোর্সের যোগ আছে, ডিভোর্সটা হয়ে গেছে, এবং এখানেও কিন্তু বলবো আগামী বছর অর্থাৎ এই 2023 এখন যে কানেকশানটা চলছে, 2023-এর শেষের দিকে কিন্তু আবার বিবাহের যোগ রয়েছে এবং 2024-এর মধ্যে আবার কিন্তু বিবাহ হয়ে যাবে, কেমন? এক বছরের মধ্যে, আগামী এক বছরের মধ্যে ওর বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, কিন্তু আবার বলছি একটা জিনিস, একটা কানেকশান রয়েছে, একটা নেগেটিভ কানেকশান রয়েছে, যেটা দেখবেন যে ওর ক্ষেত্রে ওর যে সমস্যাটা সেটা হচ্ছে কোনো বিবাহিত মহিলার দ্বারা ও জীবনে প্রতারিত হয়ে যাবে। জীবনে কোনো প্রতারিত হতে হলে শুধুমাত্র কোনো বিবাহিত মহিলা ওর জীবনকে নষ্ট করে দিতে পারে, সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কালসর্প দোষ হয়ে আছে, এই কালসর্প দোষের প্রতিকার প্রতিবিধান কিছু গাইডলাইন আছে, সেইগুলো মেনে চলার চেষ্টা করতে বলবেন, ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয় হবে, আপনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বার, ঠিক আছে? বুকিং নাম্বারগুলোতে ফোন করে জেনে নেবেন কীভাবে আসবেন। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু বারবার বলি, সতর্ক করি আপনাদের, কারণ এই অনুষ্ঠানটা যেটা সম্প্রচারিত হচ্ছে, নাম দেওয়া হচ্ছে জীবনের আলো, অর্থাৎ আপনার জীবনে চলার পথে কোথায় যদি বাধা বিপত্তি থাকে তাহলে সেইগুলোকে কিন্তু অবশ্যই আমরা ধরে দিয়ে আমরা বলে থাকি যে এই জায়গাটা আপনি সতর্ক হবেন। এবং এই জন্যই আমি এই যে ব্যভিচারী দোষটা নিয়ে আজকের আলোচনা করছি, কারণ এই ব্যভিচারী দোষের যদি জন্মছকে কানেকশান থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা বিবাহিত জীবন কোনোভাবে ভালো হয় না, এবং দেখবেন যে এই বিবাহিত জীবন ভালো হয় না সেটা তার শুধুমাত্র লাইফস্টাইলের কারণে, তার লাইফস্টাইলের সঙ্গে, তার সঙ্গে যার বিবাহ হবে, এবং এর সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ তৈরি হয়, রাগ তৈরি হয়, এবং যে রাগ এবং জেদ ছোটোর থেকে তৈরি হয়, সেই জন্য আমি বারবার বলি যে যখনই আপনি শুনলেন তার প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে দেখবেন সেই সকল জাতক জাতিকা পরবর্তীতে, পরবর্তী জীবন, বিবাহিত জীবন বলুন, পরবর্তী সময়টা তাদের ভালো যাবে। এবং এই বিবাহ, এই যে ব্যভিচারী দোষ দুটো গ্রহের কানেকশানে হয়, এবং সেই দুটো গ্রহ কোনটা কোনটা অবশ্যই বলবো, এবং তার সঙ্গে কোন গ্রহের অবস্থান বা কোন গ্রহের দৃষ্টি থাকলে সেই ব্যভিচারী দোষটা আরও শতগুণ বৃদ্ধি পেয়ে যায় সেটাও কিন্তু বলবো। ফোনে আর একজন এসছেন, নমস্কার, কে বলছেন? শিউড়ি বীরভূম থেকে বলছেন, বীরভূম থেকে, এই মাত্র বীরভূমে ফোন এসেছিল। আপনারা কিন্তু তারাপীঠের চেম্বারে আপনাকে পাবেন, এবং কবে পাবেন না পাবেন সেটা কলে কিন্তু লেখা থাকে, বুকিং নাম্বারগুলো ফোন করে জেনে নেবেন। আচ্ছা, নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? নাতনির বিষয়ে, ডেট অফ বার্থ?
1798, তাই তো? তারপর দুপুর 2:15 জন্ম হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। আপনি কি ফোন করেছিলেন এর আগে? আজকে আপনি আর ফোন করেননি, তাই তো? আপনি কি ফোন? আচ্ছা, আমার অনুষ্ঠান আপনি দেখেন, তাই তো? নিশ্চয় বলবো, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন কর্কট রাশি এবং অশ্লেষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে। অশ্লেষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কেমন ওর জন্মছকের কিছু জায়গা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে যেটা, ও দেখবেন প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড রেগে যাবে। লগ্ন হচ্ছে মকর লগ্ন আর কর্কট রাশি, ঠিক আছে? আপনি যে টাইমটা দিয়েছেন সেই টাইমটার সাপেক্ষে এখানে মকর লগ্নতে 0004 ডিগ্রি, মানে ফোর অর্থাৎ এখানে মিনিট, 40 মিনিটের কানেকশন পাচ্ছে। কেমন 40 মিনিটের কানেকশন, মানে অর্থাৎ এখানে কিন্তু লগ্নর স্পুটটা অলরেডি কিন্তু মকর লগ্ন মকরে চলে গেছে, কেমন? এবং এটা যা তার জন্য মকর লগ্নটা হয়েছে, কিন্তু এটা ম্যানুয়াল ক্যালকুলেশন করলে পরে এটা আসবে আপনার কিন্তু ওই ধনু লগ্নের কানেকশন পাবে। এবং এটার এটার ক্ষেত্রে বিচারটাও হবে কিন্তু দুটো রাশির, দুটো অর্থাৎ এখানে ধনু এবং মকর দুটোরই ক্যালকুলেশন করেই করতে হবে। যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, ওর জন্মছকের যা কানেকশন রয়েছে কয়েকটা জিনিস ওকে মাথায় রাখতে হবে এবং আপনারা সতর্ক হবেন। দেখবেন অনেক ক্ষেত্রে ও মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার একটা টেন্ডেন্সি ওর মধ্যে তৈরি হবে। হ্যালো, আচ্ছা না, হ্যাঁ না বলবেন, যদি না হয় তাহলে না বলবেন। মিথ্যা কথার একটা টেন্ডেন্সি ওর মধ্যে থাকবে। এবং 2 নম্বর হচ্ছে ও জন্মছকের সাপেক্ষে দেখবেন প্রচণ্ড রেগে যাবে, এবং এই যে প্রচণ্ড রেগে যাওয়া ওর লাইফস্টাইল, কিন্তু আবার বলছি ওর লাইফস্টাইলটা কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় ও নিয়ে যেতে চাইবে। দেখবেন যে যে জায়গায় আছে তার থেকে কিন্তু বেটার লাইফস্টাইল ও কিন্তু চাইবে। এবং একটা সময় দেখবেন যে ওর বন্ধুর সংখ্যা, মেয়ে বন্ধুর সংখ্যা বেড়ে যাবে। আপনি হ্যাঁ না বলবেন, কিন্তু এগুলো হচ্ছে কি না? হ্যাঁ, এইটা এটাই তো জানতে চাইছি আমি আপনার কাছ থেকে, কারণ আপনার মুখের থেকে আমরা জানলে পারে, কারণ আমি তো ক্যালকুলেশন করে বললাম, আমি জানি এগুলো এটা হবেই, কিন্তু আপনার মুখের থেকে শুনলে পরে অন্য অন্য যারা শুনছে এই মুহূর্তে প্রোগ্রামগুলো দেখছে তারা তারা জায়গাটা কনফার্ম হবে, কারণ এই জন্মছকটাও ব্যভিচারী দোষ হয়ে আছে, ঠিক আছে? এই ব্যভিচারী দোষটার প্রতিকার প্রতিবিধান করাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ও যদি পড়াশোনা করে তো ওর ভালো জায়গা পড়াশোনা হবে, কিন্তু হ্যাঁ অবশ্যই মাঙ্গলিকের দোষ রয়েছে, ঠিক আছে? মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের প্রতিকার করাবেন আর পড়াশোনার প্রতি মনোযোগ বেশি দিতে বলবেন, ঠিক আছে? ফোকাসটা না হলে কিন্তু চাকরির জায়গাও আছে, ভালো আছে ওই জায়গাগুলো, ঠিক আছে? ভালো থাকবেন, কারণ এখানে কিন্তু বন্ধু সঙ্গের কারণে জীবনে কিন্তু ক্ষয়ক্ষতির জায়গা রয়েছে, বন্ধু সঙ্গের কারণে ক্যারিয়ারে ডিস্টার্ব জায়গা তৈরি আছে, সেই জন্য তার অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন, তাহলে কিন্তু জীবনে ভালো হবে। না হলে কিন্তু ওর একটা সময়, মানে ছেলে দেখতে কিন্তু খুব নো ডাউট খুব ভালো, হ্যাঁ রাজপুত্রের মতো চেহারা, কিন্তু ওর একটা সময় আসবে, সেই সময়টা শুধুমাত্র মেয়েদের দ্বারাই ও প্রতারিত হয়ে জীবনে সর্বশান্ত হয়ে যাবে। আচ্ছা নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, নারায়ণ মিত্র। বর্ধমান থেকে বলছেন, আগামীকালকে বর্ধমানে চেম্বার আছে। নারায়ণ বিশ্বাস বলছেন আপনি? মিত্র। নারায়ণ মিত্র। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের ডেট অফ বার্থ 15/9/1992 এ জন্ম। জন্মস্থান বিকেল 5:50 5:50 জন্ম হয়েছে। চাকরি পেয়েছে ছেলে? 5:50 জন্ম। আপনি এর আগে ফোন করেছিলেন? চাকরির কিসের? টিচিং প্রফেশন। টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছে কিন্তু চেষ্টা হচ্ছে না, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগার জায়গা রয়েছে। ওর ক্ষেত্রে আগামী 3 মাস সতর্ক থাকতে বলবেন, কেমন?
তিন মাস সতর্ক থাকতে বলবেন। ওর ক্ষেত্রে কিন্তু ডান হাত এবং ডান সাইডে চোট আঘাত লাগার জায়গা রয়েছে, খুব সাবধানে চলতে বলবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মা সুস্থ আছেন? হ্যাঁ, ব্যথা আছে। মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং মায়ের একটা অপারেশনের কানেকশন রয়েছে এই বছরে, সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে? আর ওর কর্মের জন্য চেষ্টা করতে বলুন, কিন্তু বলবো যে এই মুহূর্তে কিন্তু কানেকশনটা অনেকটা নেগেটিভ, অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। আর প্রতিকার কি আছে ওগুলো দেখতে হবে, কারণ আপনি এখানে যে চার্টের কানেকশন দেখাচ্ছে আপনি কিন্তু খুব সিরিয়াস পার্সন, ঠিক আছে, ছেলেদের বিষয় নিয়ে। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা ওর প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, কী প্রতিকার প্রতিবিধান করেছেন এগুলো দেখার দরকার আছে। কিন্তু ছেলে কিন্তু আগামী দিনে ভালো জায়গায় চাকরি করার যোগ রয়েছে, বোঝাতে পারলাম আপনাকে? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমার কাছে এসেছিলেন, তারপরে প্রতিকার দেওয়া ছিল, প্রতিকার দেওয়া ছিল আপনার? প্রতিকার করিয়েছিলেন, কোথা থেকে করেছিলেন? আমি তা বলছি না, আমি যেটা আমি আপনাকে বলছি ভালো করে সিরিয়াস শুনুন। আমি যে প্রতিকারটা লিখিয়ে দিয়েছিলাম সেটা আপনি কি আমার কাছে এসে করিয়েছিলেন না বাইরে গিয়ে করিয়েছিলেন? রেমেডি আমি দিইনি, কেন তার কারণ আছে। হ্যাঁ, এটা আপনি শুনতে থাকুন, কেন রেমেডি আপনাকে দিইনি এই জন্যই দিইনি, কারণ সেখানে কিন্তু কিছু কানেকশন আমি দেখেছি। ভালো করে শুনুন, কারণ এইখানে আমি কিন্তু সবাইকে রেমেডি দিই না, এই রেমেডি দিই না তার কারণ আছে। কারণ এখানে কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান সম্ভব হয় না, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর সেগুলো অটোমেটিক্যালি রিকভারি হয়ে যায়। সেই জন্য আপনাকে আমি যেটা বললাম, এখানে রবির কানেকশন এবং দশম ভাবের যে কানেকশন রয়েছে খুব সিরিয়াস, কারণ আপনি এমনিতেই ছেলেদের নিয়ে খুব সিরিয়াস থাকেন এবং যা কিছু সম্ভব যা কিছু প্রবলেম সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে রিকভারি করার চেষ্টা করেন, এবং সেই জন্য আপনাকে কোনো প্রতিকার দেওয়া হয়নি, যেটা একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর আপনার রিকভারি হয়ে যাবে। কারণ দেখা গেলো তিন মাস বা ছ মাসের জন্য একটা রেমেডি আপনাকে লিখে দিলাম এবং অনেক টাকা খরচ করে দিলাম, সেটা আমি কোনোভাবে কোনো সময়ই করি না, সেই জন্য আপনাকে সেটা দেওয়া হয়নি। যাই হোক, চেষ্টা করতে বলুন, ছেলের চাকরির যোগ রয়েছে আমি আবার বলছি, এবং ভালো জায়গা চাকরির কানেকশন কিন্তু রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম যে ব্যভিচারী দোষ, এই ব্যভিচারী দোষ যদি জন্মছকে মঙ্গলের সঙ্গে চন্দ্র কানেকশন পায়, আমরা অনেক সময় বলি সেটা রাজযোগ হয়, কিন্তু এই মঙ্গল এবং চন্দ্রের সঙ্গে যদি রাহুর কোনো দৃষ্টি পড়ে যায় তাহলে সেই যোগটা, এবং কোনোভাবে যদি অষ্টমপতির সঙ্গে কানেকশন পাই তাহলে সেই যোগটা তৈরি হয়ে যায় ব্যভিচারী দোষে, এবং তার লাইফস্টাইল থেকে আরম্ভ করে তার জীবনযাত্রার যে কোনো জায়গা, সেটা হচ্ছে ছোটোর থেকেই দেখবেন, সে বাবা মায়ের কাছে যখন ছিল সে একরকম জায়গা, বিবাহের পরে হয়ে যাওয়ার আর একটা রকম জায়গা, সেটা কিন্তু কোনোভাবেই কারোর সঙ্গে ম্যাচ করবে না। সে সব সময় চাইবে নিজের মতো চলতে এবং নিজে যেটা ভালো মনে করবে সেটা করতে, এবং এদের বিবাহ দেওয়ার ক্ষেত্রেও বারংবার সমস্যা হয়, বিবাহ হতে গিয়ে বাধা দেখা গেল, হওয়া কাজে বাধা, এইগুলো হয়। এখন আমার কাছে এইরকম অনেক আছে, দেখা যাচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজটা হয়নি, তার আগে আবার ডিভোর্স করতে বাধ্য হয়েছে। সুতরাং এই জায়গাগুলো যদি আপনাদের কারোর থেকে থাকে তাহলে তার অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, এবং সেইভাবে চলবেন, আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। যাই হোক, এই জায়গাগুলো এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা যে সকল জাতক জাতিকারা রয়েছে, যে সকল স্টুডেন্টরা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিন পরীক্ষার আগে একটা করে মিশ্রির দানা, যখন পরীক্ষা অর্থাৎ সে বাড়ির থেকে বেরোবে, একটা করে মিশ্রির দানা জীবের ওপর দিয়ে সে যাবে, জীবে সেটাকে খেতে খেতে যাবে, এবং একটা কিন্তু টক দইয়ের ফোঁটা কপালে দিয়ে যাবে। কারণ জীবের, এই কারণে বলছি কারণ জীবে রয়েছে মা সরস্বতী, এবং সেক্ষেত্রে যদি সেখানে মিষ্টির অবস্থান হয় তাহলে কিন্তু সেটার অনেকটা ক্রিয়েটিভিটি বেড়ে যায়, এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়। এবং শাস্ত্র, এটা শাস্ত্রগত আপনাদেরকে বললাম, যদি আপনার সন্তান এই জায়গায় থাকে তাহলে অবশ্যই তাদেরকে এইগুলো করুন, দেখবেন তার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগটা অনেক গুণ বেড়ে যাবে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।